বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডাঙ্কর আজি ব্রহ্মপুর গস্ত কার্যক্রম রয়েছে, যেহেতু আগুক সাধারণ নির্বাচন রাজ্যের রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচন পাইঁ এক প্রকার প্রার্থীপত্র দাখল পরে প্রার্থী মানে প্রচার মধ্যে আরম্ভ করছেন। এভাবে সময়ের বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ ব্রহ্মপুর গস্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে কহিলে কিছু অত্যুক্তি হব না। ব্রহ্মপুর সমেত গঞ্জাম জেলা এবং রয়েছে দক্ষিণ ওড়িশার বিভিন্ন জেলার যে রয়েছে সাংসদ প্রার্থী মধ্যে এতে যোগ দেবে, কার্যকর্তা যোগ দেবে। রাষ্ট্রীয় অধ্যক্ষর ব্রহ্মপুর গস্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। কম কে যেহেতু আসছেন রাষ্ট্রীয় অধ্যক্ষ, এক প্রকার প্রস্তুতি শেষ পর্যায়ে মঞ্চ মধ্যে প্রস্তুত, সভাস্থল মধ্যে প্রস্তুত, কম কে দেখুন আজি যে বিজয় সংকল্প সমাবেশ হচ্ছে সেতরে হাজার হাজার লোক আজি আজি এটি উপস্থিত রয়েবে। মোদীকর যে জনকল্যাণকারী কার্যক্রম যোজনা রহিবাপাই বাসগৃহ দিয়েছেন, খাইবাপাই অন্ন দিয়েছেন, বিজুলি দিয়েছেন, সুস্থ পানি দিয়েছেন, পায়খানা দিয়েছেন, এসব কোণী প্রধানমন্ত্রী আগর কেবে করে নথিলে। আজি সে বিশ্বগুরু হিসাবে নরেন্দ্র ভাই মোদী আজি যে পদক্ষেপ নিয়েছেন, যে নারা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, নিহাতি ইয়ে গোটে বিজয়ের সমাবেশ ইয়ে। তেণুকরি সাধারণ জনতাঙ্ক মনরে বি আজি বহুত উৎসাহ ভরি রয়েছে, উদ্দীপনা ভরি রয়েছে, আউ ওড়িশা নিশ্চিত আজি চেঞ্জ হব। নিশ্চিত ভাবে যেহেতু পরিবর্তনের যে আভাস সিধাসলক কৌলে, যেহেতু জগত প্রসাদ নড্ডাঙ্কর আজ কার্যক্রম রয়েছে, এই কার্যক্রম উপরে সমস্ত নজর রয়েছে। যে ওড়িশার বর্তমান গোটিয়ে পরে গোটিয়ে কেন্দ্রমন্ত্রী কথা কুযাও, সমস্ত গস্ত সাধারণ নির্বাচন পূর্ব এই গস্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। কম কে যেহেতু আগুক সাধারণ নির্বাচন, তা পূর্ব রাষ্ট্রীয় অধ্যক্ষ আজ উদ্বোধন দেবে, গুরুমন্ত্র দেবে, কোণ রহব নিহতি ভাবে সমস্ত দক্ষিণ ওড়িশার ভোটর মানুষ মু প্রথমে অভিনন্দন জনাইবি। আজ আমার যশস্বী রাষ্ট্রীয় অধ্যক্ষ নড্ডাজি আসুছেন, এই যে ব্রহ্মপুর সমেত আমার দক্ষিণ ওড়িশার যেতিকি সংসদীয় ক্ষেত্র এবং বিধানসভা ক্ষেত্র রয়েছে, তার প্রার্থী মান ভিতরে জোশ ভরিয়াপাই, ভোটর মান ভিতরে বিশ্বাস ভরিয়াপাই মোদিজীকর সেই যে সংকল্প রয়েছে, সে বিজয় সংকল্প সমাবেশ কু সফল করিয়াপাই আজি আসুছেন নড্ডাজি। যে বিকশিত ভারত করিয়াপাই, ওড়িশাকু বিকশিত করিয়াপাই যে স্বপ্ন রয়েছে মোদিজীকর, আমার প্রধানমন্ত্রী মোদিজীকর, তেমন তাকে কেমিতি পূরণ করা যাব এবং আমি কেমিতি বিজয় লাভ করিবা, তাপাই সে গোটে রোডম্যাপ প্রস্তুত করেছেন এবং তাকে সফল করিয়াপাই আউ এই ব্রহ্মপুরবাসীঙ্কু সারা দক্ষিণ ওড়িশার জনতাঙ্কু প্রেরণা দেওয়াপাই, প্রোৎসাহিত করিয়াপাই আজি নড্ডাজীকর ভাষণ নিশ্চিত জোশ ভরিদেব এবং আগামী দিনরে এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার বিপুল বিজয় হাসল করিব। যশস্বী প্রধানমন্ত্রীঙ্কর যে গুরুমন্ত্র রয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই গুরুমন্ত্রকে নিয়ে আজ সমগ্র গঞ্জাম জেলার উৎসাহিত পরিলক্ষিত হচ্ছে এবং যে মোদী গ্যারেন্টি মোদীঙ্ক সেই বিশ্বাসকে নিয়ে আজ সমগ্র গঞ্জাম জেলার কার্যকর্তাঙ্ক মধ্যে উৎসাহ ভরি রয়েছে। আজ রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী জেপি নড্ডাজি ব্রহ্মপুর গস্ত আসুবার সমস্ত কার্যকর্তা ধরি ব্রহ্মপুর জনসাধারণ মধ্যে প্রবল উৎসাহিত আছে। বিজয় সংকল্প সমাবেশে আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ এটি যোগ দেবা আমি উৎসাহপ্রদ এবং আমি সে নিজকে গর্বিত মনে করছু। আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ ব্রহ্মপুর লোকসভা বাছিলে এবং লোকসভা বাছি আজ যোগ দৌঁচি, এ বাস্তবরে আমি গর্বান্বিত করছি এবং আমার বিশ্বাস যে আমি বিজয় লক্ষ্যে আগুক বড়ছি তাকে দুই গুণিত করছি। আজ কত সংখ্যায় এখানে সমাবেশ হব, যেহেতু রাষ্ট্রীয় অধ্যক্ষ রয়েছেন এপটে আমি দক্ষিণ ওড়িশার সমস্ত কার্যকর্তা রয়েবে, কত সমাবেশ রয়েবে? আমাকে লাগুছি এটি তো মানে পাখাপাখি সমস্ত কার্যকর্তাকে আমি ডাকুছু, বুথ স্তরের কার্যকর্তা মানে এটি পৌঁছবে, পাখাপাখি 55-60 হাজার সংখ্যার কার্যকর্তা আজ এই জায়গায় উপস্থিত রয়েবে। ইয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব আজির মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ গস্ত ব্রহ্মপুর লোকসভা ক্ষেত্র পাই এবং সর্বোপরি দক্ষিণ ওড়িশা পাই। আপনার জাঁথিবে ইয়ে যে লড়াই, ইয়ে যে লেখা হয়েছে যে বিজয় সংকল্প সমাবেশ, ইয়ার অর্থ হচ্ছে বিজয় কাহার হব, বিজয় হব ওড়িয়া ওড়িশার এবং ওড়িয়াঙ্কর স্বাভিমানর, ওড়িয়া স্বাভিমানর বিজয় পাই ইয়ে অভিযান আরম্ভ হয়েছে, ইয়ে যুদ্ধ আরম্ভ হয়েছে। সেটি আজি সমস্ত কার্যকর্তা দক্ষিণ ওড়িশার বা ব্রহ্মপুর লোকসভার সমস্ত জনতা এইটা সংকল্প নেইকরি যাবে এবং এটা বিজয় বনাইবে ভারতীয় জনতা পার্টি ওড়িশার কেন্দ্রে মোদী সরকার হব, ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার হব এবং ডবল ইঞ্জিনর যে সরকার হব সেতিরে যে বিজয় হব, ওড়িয়া অস্মিতা
ର ସୁରକ୍ଷା ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେବ। ନିଶ୍ଚିତ ଭାବେ ସିଧାସଳଖ କହୁଥିଲେ ଯେ ଓଡ଼ିଆ ଅସ୍ମିତାର ଯେଭଳି ଭାବେ ବିଜୟ ହେବ ଏହାକୁ ନେଇ ଆଜିର ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇପାରିଲାଣି ମଞ୍ଚ ଏବଂ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଲା ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶାର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନଙ୍କର ଏଠାରେ ସମାବେଶ ହେବ। ଏହି ସମାବେଶ ପରେ ସେ ମଧ୍ୟ ଗୁରୁମନ୍ତ୍ର ଦେବେ, କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବେ, ଆଗାମୀ ସାଧାରଣ ନିର୍ବାଚନ କିଭଳି ରହିବ ତାହାକୁ ନେଇ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବେ। ବ୍ରହ୍ମପୁର ସମୀରାଚାର୍ଯ୍ୟ ଇତିବି ଭାରତ।